হাজারান, প্রথমত কথা হলো আসলে মজুদদারি, ইসলামে মজুদদারি বলতে কি বোঝায়। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি হলেন বুখারীর ভাষ্যকার, বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই মজুদদারির ডেফিনেশন দিতে গিয়ে তিনি বলেছেন, ইমসাকু তামি আনিল বাইয়ি, খাদ্যদ্রব্যকে মজুদ করে রাখা, ক্রয় বিক্রয় না করা, ও ইন্তজারুল গালাই, অপেক্ষা করা কখন দাম বেড়ে যায়, মাল ইস্তিগনা ই আনহু ওয়া হাজাতুন নাস ইলাই। ইবনে হাজার আসকালানি শরহে বুখারী ফাতহুল বারীর মধ্যে বলেছেন, খাদ্যদ্রব্যকে না বেচে সেটাকে কী রাখা, আটকে রাখা, কেন মূল্য বাড়বে তখন বিক্রি করব, অথচ সাধারণ মানুষের ওই খাদ্যের প্রয়োজন আছে, সাধারণ মানুষের খাদ্য প্রয়োজন না থাকলে আপনি আটকে রাখেন তাতে কী যায় আসে, সাধারণ মানুষ খাদ্যদ্রব্যের প্রয়োজন থাকা সত্ত্বেও, তীব্র প্রয়োজন থাকা সত্ত্বেও মজুদ করে রাখা কেন দাম বৃদ্ধির জন্য, এটাকে কী বলা হয়, মজুদদারি বলা হয়, এবং আরবিতে বলে এহতেকার, কী বলে এহতেকার। হাজারান, এখানে একটা বিষয় হলো, ইবনে হাজার আসকালানির এই ব্যাখ্যা মোতাবেক মজুদদারি শুধুমাত্র খাদ্যদ্রব্যের মধ্যে হয়, অন্য কোনো জিনিসের মধ্যে কি নাই, কিন্তু আধুনিক ইসলামিক স্কলার বা অর্থনীতিবিদরা বলেছেন, যেমন মদিনা ভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালিম সহ অন্যদের ভাষ্য হলো, যেহেতু একটা সময় মানুষ শুধু খাদ্যদ্রব্যই নিয়ন্ত্রণ করতো, অন্য কোনো দ্রব্য নিয়ন্ত্রণ করতো না, কাজেই প্রাচীন কিতাবগুলোতে এহতেকার বা মজুদদারি বলতে খাদ্যদ্রব্য, ধান গম শস্য ডাল ইত্যাদি, কিন্তু বর্তমান সময়ে মানুষ আরও অনেক কিছুই কী করে, মজুদ করে রাখে, এজন্য আধুনিক ইসলামিক স্কলার এবং ইসলামী অর্থনীতিবিদ আতিয়া মোহাম্মদ সালেমের ভাষায়, জমো সিল আতি আইয়ান কায়নাত সাওয়া উন কায়নাত মিন আল মাতউমাত আও আল মালবুসাত আও আদাওয়াত মানজিলিয়া ওয়া আই নাউ মিন আল আনওয়া জমুহু ওয়া ইহতিকারুহু লিনাফসি ওয়া সাকাত আলাইহি। আতিয়া মোহাম্মদ সালেম বলেছেন, যে কোনো পণ্য আটকে রাখা, জমা করে রাখা, যাই হোক খাদ্যদ্রব্য হোক, পরিধান করার জিনিস হোক, ঘরের অন্যান্য আসবাবপত্র হোক, যাই হোক, এটা না বিক্রি করে আটকায় রাখা, এটাকে কি বলে এহতেকার বা মজুদদারি বলে। অনেক জিনিস পুরাতন কিতাবের মধ্যে নাই, নাই কেন, সেই জমানায় এটার প্রচলন ছিল না দেখি, এখন সেটা প্রচলন আছে। এখন তো শুধু খাদ্যদ্রব্য না, যেটা বলা হলো, মানে এমনকি ওষুধের মধ্যেও সিন্ডিকেট হয়, হয় কি হয় না, ওষুধের মধ্যে সিন্ডিকেট হয় ওষুধ, কারণ একটা সময় কিন্তু মানুষ, এখন তো ভাতের থেকে ওষুধ খায় বেশি, আপনি দেখবেন যে কিছু কিছু ফ্যামিলিতে খাবারে যে খরচ না হয় ওষুধপত্রে তার থেকে বেশি খরচ হয়, তাহলে মানুষ ওষুধ খায় কি ভাতের থেকেও বেশি, তাই না, হ্যাঁ সার তো আছে। তো মুয়াজ্জাজ মোহতারাম হাজিরিন, তো এই জন্য ওষুধের মধ্যেও সিন্ডিকেট হয়, কিছুদিন আগে ওষুধের দাম বাড়াই দিয়েছে তা তো জানেন, আমরা ডিমের হালি শোনেন, ডিমের হালি 60 টাকা হয়ে গেলে কয় ডিম খাওয়া বন্ধ করে দাও, ডিমের দাম কমে গেছে আবার, কিন্তু ওষুধের দাম বেড়ে গেলে কী করবেন, এ তো নীরবভাবে কী করছে, এরা বাড়াই দিয়েছে, কিন্তু এখানে আপনি কেমনে প্রতিবাদ করবেন, এখানে তো কোনো প্রতিবাদ নেই, অথচ ডিমের থেকে ওষুধের প্রয়োজন বেশি, ডিম না খেলেও সমস্যা নেই, কিন্তু ওষুধ মানুষের দৈনন্দিন জীবনে, ওষুধ ছাড়া মানুষ এখন চলতে পারে না, বোঝাতে পারছি না পারি নেই, কাজেই এখন এহতেকার, এখন মজুদদারি শুধুমাত্র কিসের মধ্যে নেই, গম আটা পেঁয়াজ রসুন, হ্যাঁ আর ডিমের মধ্যে নেই, এখন ওষুধের মধ্যেও মজুদদারি চলে আসছে, ঠিক আছে, ওষুধের দাম মানে দেখেন কি পরিমাণ যে বাড়ানো বাড়াইছে এক দুই মাসের মধ্যে, ছাড়া ওষুধ দেখেন, হ্যাঁ একেবারে 50% বেশি বাড়াই ফেলছে। মুয়াজ্জাজ মোহতারাম হাজিরিন, এবার আসুন
ইসলামে মজুদদারির বিধান কে, তো তো ডেফিনেশনের কথা বললাম যে এটা এটা মজুদদারি আছে, তাহলে মজুদদারির মধ্যে দুটো জিনিস পারলাম, আটকায় রাখা দাম বৃদ্ধির জন্য, আর এটার দ্বারা মানুষ সর্বসাধারণ ক্ষতিগ্রস্ত হওয়া, তিনটে বিষয়। একটা হলো মজুদ করে রাখা, দুই নম্বর মানুষের প্রয়োজন আছে, না ছাড়লে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর এটাকে আটকায় রাখছে দাম বৃদ্ধির জন্য। এখান থেকে বোঝা গেল, একটা জিনিস বোঝা রাখেন, মানুষ যদি এক বছরের খাবার গোলাজাত করে রাখে নিজের ফ্যামিলির জন্য, এটাকে মজুদদারি বলবে না পরিভাষায়, কিন্তু তাকে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য সারা বছরের পেঁয়াজ কিনে রাখছে, আলু কিনে রাখছে, চাল ডাল কিনে রাখছে, এখন একটু সস্তায় আছে কিনে রাখছে, এটা মজুদদারি নয়। মজুদদারির সম্পর্ক ব্যবসার সাথে, মজুদদারির সম্পর্ক কিসের সাথে? ব্যবসার সাথে।